আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো খাসি বিরিয়ানি, আর পরের পর্বে বিরিয়ানি মশলার রেসিপি থাকবে। খুব সহজভাবে দেখিয়েছি, আশা করছি আপনাদের আজকে রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিবেন যাতে কোনো নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। এখানে নিয়েছি 2 কাপ বাসমতি চাল, আর খাসির মাংস নিয়েছি 1 কেজি, হাড় চর্বি সহ নিয়েছি। বিরিয়ানিতে মাংসগুলো একটু বড় করে দিতে হয়। দই নিয়েছি 1/2 কাপ, আদা রসুন নিয়েছি 1 টেবিল চামচ করে, লেবু লাগবে 1 টেবিল চামচ লেবু রস, হলুদ নিয়েছি 1 চা চামচ, মরিচ নিয়েছি 1.5 চা চামচ, আর বিরিয়ানি মশলা নিয়েছি 1 টেবিল চামচ, কিশমিশ বাদাম নিয়েছি বেটে নেওয়া 1 টেবিল চামচ, পেঁয়াজ নিয়েছি 1টি, আর ধনে পাতা কাঁচামরিচ নিয়েছি। একটা মিক্সিং বোলে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে দিব দই 1/2 কাপ, দই যদি টক হয় তাহলে 1 চা চামচ চিনি দিয়ে দিবেন। বিরিয়ানি মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ মরিচ দিয়ে দিব, দিয়ে দেব বেটে নেওয়া কিশমিশ বাদাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মেখে নিব। দিয়ে দিব কাঁচামরিচ ধনে পাতা, আর চাইলে আপনারা এটা রান্না শেষেও অ্যাড করতে পারেন। লেবু রস করে দিয়ে দিব। মাংসটাকে আবার একটু ভালোভাবে মেখে নিব। এখন মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রাখব। ঘন্টা ম্যারিনেট করে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, সরিষার তেল দিব, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন এতে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। হাই হিটে মাংসটাকে কয়েক মিনিট নেড়ে কষিয়ে নিব। বাটিতে যে মশলা লেগে আছে মাংসের বাটিতে, সেটাকে একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে। আগুনের আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে এখন ঢেকে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য মাংসটাকে। মাংসটা সিদ্ধ হতে হতে অন্য একটি চুলায় এখন পাতিলে দিয়ে দিচ্ছি পোলাও, দিয়ে দিব তেল বা ঘি বাটা দিতে পারেন, দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা, দিয়ে দিব পোলাও চাল, দিয়ে দিব লবণ, লবণটা পোলাওয়ের অনুপাতে দিব যেহেতু আমরা মাংসতে লবণ দিয়েছি। এখন তেলের সাথে কিছুক্ষণ পোলাও চালটাকে ভেজে নিব। চালটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ নিয়েছি চাল, সেই জন্য আমি 4 কাপ দিব, 3 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিব দুধ। ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 3 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোপুরি ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে চালের গায়ে পানি চলে এলে এখন ঢেকে দিব ভালো করে নেড়ে দিয়ে, ঢেকে দিব 10 মিনিটের জন্য, আগুনের আঁচ একদম লোতে রেখে ঢেকে দিব। দশ মিনিট পর ঢাকনা খুলে পোলাওগুলোকে নামিয়ে নিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে ভালো করে রান্না করা হয়ে গেছে, তো আমি মাংস থেকে অর্ধেকটা মাংস তুলে নিচ্ছি।
মাংসের উপরে এখন পোলাও চালটা দিয়ে দিচ্ছি, 90% সিদ্ধ হয়েছে। মাংসের উপরে পোলাওয়ের প্রলেপটা দিয়ে দিব সামান্য পেঁয়াজ বেরেস্তা। আমি 3 টেবিল চামচ দুধে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটার থেকে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি, সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এর উপরে এখন বাকি মাংসগুলোকে দিয়ে দিব। মাংসের উপরে এখন বাকি পোলাওগুলোকে দিয়ে দিচ্ছি। এর উপরেও দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দুধে ভেজানো জাফরান দিয়ে দিচ্ছি, কেওড়া জল দিয়ে দিব। চারপাশে ঘি দিয়ে দিচ্ছি, চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব, দমে রাখব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। আমাদের বিরিয়ানি রেডি, এখন পরিবেশন করে নিব। করে নিয়েছি ঈদ স্পেশাল খাসির বিরিয়ানি। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতন আল্লাহ হাফেজ।